হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আজকে আমি অনেকগুলো নতুন নতুন আপডেট পেয়েছি বলিউড, টলিউড এবং সাউথের ইন্ডাস্ট্রি রিলেটেড, তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আজকে। তো ফার্স্ট যে নিউজটা কথা বলবো সেটা হচ্ছে টলিউড রিলেটেড, সেটা হচ্ছে তুহিনা দাসের একটা আপকামিং ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে দময়ন্তী। তো সেই দময়ন্তীর আজকে টিজারটা ছেড়ে দিয়েছে হইচইতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুহিনা দাস একটা হিস্ট্রি প্রফেসর, কিন্তু তার বিভিন্ন মার্ডার মিস্ট্রি রিলেটেড সংক্রান্ত তার অনুসন্ধান করতে ভালো লাগে, তো সেই জন্য হয়তো কলকাতা পুলিশ তাকে হয়তো এরকম বিভিন্ন কেসে হয়তো অ্যাপয়েন্টমেন্ট করবে এইসব জিনিসগুলো অনুসন্ধান করার জন্য। তো এই সিরিজটার মধ্যে কিন্তু আমরা একটা ডিটেকটিভ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, প্লাস একটা থ্রিলারও থাকতে পারে। তো এখন অব্দি ট্রেলারটা আসা বাকি আছে। তো এই ওয়েব সিরিজটা কিন্তু পুজোর টাইমে রিলিজ করবে। এবার সেকেন্ড যে নিউজটা আছে সেটা হচ্ছে পুজোর টাইমে যে একটা ফিল্ম রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ঋতাভরি চক্রবর্তীর ব্রহ্মা, জানেন, গোপন, কমোটি। সেই ফিল্মটা আজকে অ্যানাউন্স ডেট করে দিয়েছে, যেটা হচ্ছে 21 অক্টোবর এই ফিল্মটা আসছে। তো পুজো আমাদের 22 তারিখ থেকে শুরু হচ্ছে, তো তার আগের দিন এই ফিল্মটা হলে রিলিজ করবে। এবার থার্ড আপডেটে আসছি, সেটাও একটা টলিউড রিলেটেড, সেটা হচ্ছে হইচইয়ের আপকামিং একটা থ্রিলার ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে বন্য প্রেমের গল্প সিজন 2, যেটার মধ্যে তনুশ্রী আছে, অর্জুন চক্রবর্তী আছে। তো ওয়েব সিরিজটা কিন্তু 9th অক্টোবর হইচইতে রিলিজ করবে। তো যারা যারা পার্ট 1টা তোমরা দেখেছো তোমরা জানো যে এই সিরিজটার মধ্যে কিন্তু থ্রিলার এলিমেন্ট আছে, প্লাস আমরা যে পার্ট 1-এ যে গল্পটা দেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রিপ্রেজেন্ট করেছিল। তো এবার দেখা যাক পার্ট 2-তে গল্পটা কীরকম হয়, যেটা 9th অক্টোবরে আসলে আমরা দেখতে পাবো। এবার একটা বলিউডের আপডেটে চলে যাচ্ছি। তো বলিউডে আপডেটে হচ্ছে যারা যারা অক্ষয় কুমারের ফ্যান তাদের জন্য একটা বিগ নিউজ আছে, সেটা হচ্ছে লক্ষ্মী বম্বের ট্রেলার হয়তো 9th অক্টোবরে রিলিজ করবে। এটা এখন অবধি শোনা যাচ্ছে, অনেক নিউজ পোর্টালে আমি এই আর্টিকেলটা দেখলাম, তো সেখানে বলেছে যে লক্ষ্মী বম্বের ট্রেলারটা 9th অক্টোবরে রিলিজ করবে। তো এই উইকে পরপর দুটো অক্ষয় কুমারের প্রজেক্ট অ্যানাউন্স করলো, দেখা যাক ট্রেলারটা এবার কীরকম হয়। তো অক্ষয় কুমার ফ্যানদের জন্য তো একটা বড়সড় একটা বিগ নিউজ বলতে গেলে। এবার চলে আসি দেব ফ্যানদের জন্য। তো দেবের যারা ভক্তরা আছো তাদের জন্য তোমাদের একটা সুখবর আছে। দেবের যে আগের বছরের যে একটা ফিল্ম ছিল সাজবাতি, যেটা ডিসেম্বরে রিলিজ হয়েছিল, সেই ফিল্মটা ফাইনালি এতদিন পর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। হ্যাঁ, জি বাংলাতে দেবের সাজবাতি আসছে 11 অক্টোবর, যেটা রোববার পড়েছে। তো 3টের সময় এই ফিল্মটা জি বাংলাতে টেলিকাস্ট হবে, তারপর হয়তো জি 5-এও চলে আসবে। তো আমি তো তখন ফিল্মটা দেখতে পারিনি, তো এবার দেখা যাক ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে হোক, তারপর জি 5-এ আসুক, তারপর আমি ওই ফিল্মটা দেখবো। তো এই নিউজটা শোনার পর আমি খুব মানে খুশি হয়েছি, কারণ এই ফিল্মটা দেখার জন্য আমি অনেক মাস ধরে ওয়েট করছিলাম। তো অনেক মাস পর এই ফিল্মটা ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে। নেক্সট আপডেট হচ্ছে একটা সাউথ ইন্ডাস্ট্রি রিলেটেড। তো এবার রাজামৌলির যে নেক্সট আপকামিং ফিল্ম আসছে RRR, সেটার আজ থেকে ফাইনালি শুটিং শুরু হলো। তো আজকে একটা টিজার ছেড়েছিল রাজামৌলি, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব ভালোভাবে এই টিজারটার মধ্যে কিন্তু দিয়েছিল। এবং তার সাথে আমরা এখানে লাস্টের দিকে দেখতে পারবো যে রামচরণ এবং NTR দুজনে বাইকে যাচ্ছে, একজন ঘোড়ায় যাচ্ছে, যেটা টিজারটার মধ্যে তখন দেখাবে। তাদের মুখটা অস্পষ্ট ছিল, কিন্তু লাস্টে একটা রিভিল করেছে যে NTR-এর লুক এবং NTR-এর টিজারটা ফাইনালি অক্টোবরে শেষের দিকে 22nd অক্টোবর হয়তো NTR-এর লুকসটা কিন্তু তখন রিলিজ করা হবে। তো আমরা আগে রামচরণের লুকসটা পেয়েছিলাম, যেটা দুর্ধর্ষ ছিল, এবার NTR-এর লুকসটা আসছে। তো দেখা যাক NTR-এর কীরকম লুকসটা হয়। তো আমি তো এই কয়েকটা নিউজ শুনে খুব এক্সাইটেড হয়ে গেছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম ছোটোখাটো আপডেট আনার চেষ্টা করি, তো হোপফুলি তোমাদের সেগুলো ভালো লাগবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।